বর্তমানে কিন্তু সবচাইতে বেশি প্রতারিত হচ্ছে নতুনরা, কারণ নতুনরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের ইকামা হচ্ছে না, বা ইকামা দিলেও কিন্তু তাদের সাথে ইকামার ভিতরেও কিন্তু প্রতারণা করতেছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কেন নতুনরা অবৈধ হচ্ছে এবং নতুনদেরকে কেন ইকামা দিচ্ছে না, এ বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ তৌফিক আলাই। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, নতুনরা যখন প্রবাসে আসে বা নতুনরা যখন ভিসা নিয়ে ভিসাটাকে প্রসেসিং করে ভিসাটাকে লাগায়, এর পূর্বে যে দালালের মাধ্যমে ভিসা নেয় বা যে ব্যক্তির মাধ্যমে ভিসাটি নিয়ে থাকে, সেই ব্যক্তি কিন্তু তিন ধরনের ভিসার কথা আপনাদেরকে বলে না। বর্তমানে কিন্তু আপনি আসার সঙ্গে আপনাকে 3 মাসের ইকামা করে দিবে এরকম ভিসাও কিন্তু রয়েছে, আপনাকে 1 বছরের বা 6 মাসের ইকামা করে দিবে এমন ভিসা কিন্তু রয়েছে, অথবা আপনি একটি কোম্পানিতে ভিসা আসবেন, কোম্পানি ভিসায় আসবেন, এরকমও কিন্তু ভিসা রয়েছে। এখন যে আপনাকে ভিসা দিয়েছে সে কোন ধরনের ভিসার কথা আপনাকে বলেছে এটা আগে মাথায় নিতে হবে। যদি আপনি আসার সঙ্গে সঙ্গে 3 মাসের ইকামা পান, সেই ভিসাটা নিতে বা সেই ভিসাটা সেই দালাল যে সৌদির কাছ থেকে নেয় অনেক অল্প টাকায় নিতে পারে এবং বাংলাদেশের অল্প খরচে কিন্তু আপনাদেরকে আনতে পারে। এখন যদি আপনাকে 1 বছরের ইকামা দিতে চাই, সেক্ষেত্রে সেই ভিসাটা সেই দালাল বা সেই ব্যক্তি যদি কোনো সৌদির কাছ থেকে কিনে, তাহলে সেটাকে অল্প কিছু বেশি টাকা দিয়ে কিনতে হয় এবং বাংলাদেশের খরচ সহ তার মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা খরচ যায়, তারপর কিন্তু আপনাকে প্রবাসে আনতে পারে। এবং কোম্পানি ভিসাতে যদি আনে, কোম্পানি কিন্তু অনেক সময় দেখা যায় ফ্রিতে কোনো ব্যক্তিকে ভিসা দিয়ে যায়, যে তোকে 4টা ভিসা দিতেছি, তুই বাংলাদেশ থেকে 4 জন কর্মী এনে দে, এই ভিসাগুলোর জন্য তোকে কোনো টাকা দিতে হবে না, এরকমও কিন্তু হয়ে থাকে। যদি ফ্রিতে কোনো ভিসা পাই, এই ভিসাতে কিন্তু দালালরা অনেক বেশি পরিমাণে লাভ করে থাকে। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। এখন ধরেন দালাল আপনাকে বলেছে যে আপনাকে 1 বছরের ইকামার ভিসা দিবে, কিন্তু আপনি আসার পর সে 3 মাসের ইকামা করে দিল আপনাকে। এখন 3 মাসের ইকামা কয় টাকা দিয়ে নেওয়া যায়? 3 মাসের ইকামা মাত্র 3,500 থেকে 4,000 রিয়াল দিয়ে কিন্তু কফিলদের কাছ থেকে নেওয়া যায়। এখন কোনো কফিল যখন ভিসা বিক্রি করে তখন কিন্তু তার কর্মীর প্রয়োজন, কর্মীর প্রয়োজন বলে সে একটা দালালকে বলল যে তোকে এই ভিসাটা দিতেছি, তুই 2,000 রিয়াল পেমেন্ট করে, সরকারি যে ফি রয়েছে সেই সরকারি ফি 2,000 রিয়াল পেমেন্ট করে এই ভিসাটা নিয়ে, তারপর কর্মী আসলে ইকামা বানিয়ে দিব, তারপর তুই আমাকে বাকি 2,000 রিয়াল দিয়ে দিবি, বা 2,000 রিয়াল কর্মী সৌদি আরবে আসার পর 2,000 রিয়াল তুই আমাকে দিবি, তারপর তোর কর্মীর ইকামা আমি বানিয়ে দিব। এই কথা বলে কিন্তু কোনো সৌদির কাছ থেকে একটি দালাল ভিসা নিল। এখন ভিসা নেওয়ার পর আপনি যখন সৌদি আরবে প্রবেশ করলেন, তখন দেখা গেল সেই যে 2,000 রিয়াল পাবে সৌদি, সেই 2,000 রিয়াল সৌদিকে না দেওয়ার কারণে কিন্তু 3 মাস ওভার হয়ে যায়, তারপরেও কিন্তু আপনাদের ইকামাটি আপনাকে দিতে পারে না। এখন এর জন্য কে দায়ী? এর জন্য কিন্তু কফিল দায়ী না বা আপনি দায়ী না, এই জন্য কিন্তু আপনাকে যে ব্যক্তিটা আনলো বা যে দালালটা আনলো সে কিন্তু এর জন্য দায়ী। কারণটা হচ্ছে সে আকামার জন্য যে টাকাটা 2,000 রিয়াল কফিলকে দিতে হবে, সেই কফিলকে 2,000 রিয়াল না দেওয়ার কারণেই কিন্তু আপনার ইকামাটা হচ্ছে না। যদি কফিলকে 2,000 রিয়াল দিয়ে দিত তাহলে কিন্তু আপনার ইকামাটা হয়ে গেল। এই গেল 3 মাসের বিষয়। আর 1 বছরের ইকামাতে যদি আপনাকে আনে, সেক্ষেত্রে দেখা যায় 1 বছরের ইকামার যে ভিসাটা, সেই ভিসাটা কেনার জন্য খরচ যায় কত? 8 থেকে 9 হাজার রিয়াল। এখন এই 8 থেকে 9 হাজার রিয়াল কিন্তু শুরুতেই দালাল কফিলকে দিয়ে দেয় না, তারা কিন্তু 2,000 রিয়াল সাদ্দাত করে কফিলকে 2,000 রিয়াল দেয়, টোটাল 4,000 রিয়াল দিল, 2,000 রিয়াল সরকারি ফি দিল আর 2,000 রিয়াল কফিলকে দিল, টোটাল 4,000 রিয়াল দিল, আর বলল যে আমার কর্মী যখন সৌদি আরবে আসবে তারপর তোকে 4,000 রিয়াল দিব, বাকি 4,000 রিয়াল আর তুই আমার ইকামাটা করে দিবি। এখন কর্মী যখন সৌদি আরবে আসে তখন তার বাকি 4,000 রিয়াল না দেওয়ার কারণে কিন্তু কফিলরা ইকামা রিনিউ করে না, অর্থাৎ ইকামা কিন্তু নতুন ইকামা তৈরি করে না, যার কারণে কিন্তু বর্তমানে নতুন প্রবাসীরা সবচাইতে বেশি কিন্তু এই ইকামাজনিত সমস্যাতে ভুগতেছে। কারণ এই যে কথাগুলো বললাম, 3 মাসের ভিসাতে নিয়ে চলে আসে, তারপর 1 বছরের ভিসাতে নিয়ে চলে আসে, কিন্তু কফিলকে সম্পূর্ণ টাকা পেমেন্ট না করার কারণে কফিল কিন্তু ইকামা রিনিউ করে দেয় না। এই গেল 2টা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা প্রবাসীদের সাথে সবচাইতে বেশি ঘটে থাকে, যারা নতুন আসে তাদেরকে বলে যে তুমি আসার সঙ্গে সঙ্গে তোমাকে আমরা 1 বছরের ইকামা করে দিব, তোমাদেরকে কাজ দিব। পরবর্তীতে দেখা যায় সে আসলো কর্মী, কিন্তু আসার পর তাকে 3 মাসের ইকামা ধরিয়ে দেয়।
কিন্তু যে কর্মী নতুন আসে সৌদি আরবে বা যে কোনো দেশেই আসুক না কেন, নতুন আসার পর কিন্তু তারা এই দেশের হালচাল কিন্তু বুঝতে পারে না, যার কারণে এটা 3 মাসের ইকামা না 6 মাসের ইকামা না 1 বছরের ইকামা সেটা কিন্তু তারা চেক করতে পারে না বা বুঝতে পারে না, যার কারণে কিন্তু তারা এই ইকামাটা পেয়ে কিন্তু খুশি হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় 3 মাস পরে তাদের ইকামা এক্সপায়ার হয়ে যায়, পরবর্তীতে কোথাও পুলিশ আটক করলে বা সেই ইকামা তারা আর কিন্তু রিনিউ করতে পারে না বা পুলিশ আটক করলে তাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু বর্তমানে সবচাইতে বেশি ঘটতেছে, যে বলে 1 বছরের ইকামা দিবে কিন্তু আসার পর দেখা যায় তাকে মাত্র 3 মাসের ইকামা দেয়। আর একটা কর্মী যখন নতুন সৌদি আরবে আসে তখন সে কাজ পেতে পেতেই কাজ শিখতে শিখতেই তার 3 মাস শেষ হয়ে যায়, আর 3 মাস শেষ হয়ে গেলেই তার ইকামা এক্সপায়ার হয়ে যায়। এখন সে বাংলাদেশ থেকে 10,000-12,000 রিয়ালকে নিয়ে এসে তারপর কি আবার নতুন করে ইকামা কি রিনু করতে পারবে? নতুন করে কিন্তু ইকামা রিনু করতে পারবে না, বা সে কাজ না পাওয়ার কারণে তার পকেটে টাকাও থাকে না, যার কারণে নতুন ইকামা কিন্তু রিনু করতে পারে না। এর কারণে কিন্তু অনেক প্রবাসী ভাই ইকামা জনিত সমস্যাতে ভুগতেছে। এই হচ্ছে 3টা প্রবলেম। আপনাকে বলবে 1 বছরের ইকামা দিব, আনার পর দিবে 3 মাসের ইকামা, আপনাকে বলবে যে আসার সঙ্গে সঙ্গে ইকামা দিয়ে দিবে, কিন্তু কফিলের সাথে চুক্তি ভঙ্গ করার কারণে কিন্তু কফিল ইকামা করে দিবে না। এই ধরনের সমস্যার কারণেই কিন্তু নতুন প্রবাসীরা বর্তমানে সবচাইতে বেশি কিন্তু অবৈধ হচ্ছে বা ইকামা না থাকার কারণে তারা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারাই নতুন করে নতুন ভিসায় সৌদি আরবে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন, যার মাধ্যমে আসবেন সে যেন আপনার ইকামাটা যত মাসের বলেছে তত মাসের যেন আপনাকে করে দেয়, এটা কিন্তু আপনি ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।